বন্ধুরা, একবার সাধু বাবা জঙ্গলের ভিতরে এক গাছের গুড়ে বসে টানা 10 দিন ধরে ধ্যান করতেছিল। এই 10টি দিনে তাকে ধ্যান করার জন্য কেউ কোনোদিন বাধা দেয় নাই। হঠাৎই একটা রাক্ষস ওই জায়গায় চলে আসলো। চলে এসে তান্ত্রিক বাবার উপরে তার জাদুটা প্রয়োগ করল। তারপরে তান্ত্রিক বাবার ধ্যানটা ভেঙে গেল। তান্ত্রিক বাবা রেগে গিয়ে সেই রাক্ষসকে একটা ঘোড়াতে পরিণত করে দিল। তারপরে সাধু বাবা সেই ঘোড়াটিকে তার গাছের পাশে রেখে আবার ধ্যান করতে লাগল। বেশ কিছুদিন পরে আবার ওই জায়গায় একটা ভয়ঙ্কর ডাইনি চলে আসলো। সেই ডাইনি এসেও ওই সাধুর বাবার ধ্যানকে ভঙ্গ করে দিল। সাধু বাবা আবার রেগে গিয়ে সেই ডাইনিকে পাথর বানিয়ে দিল। পাথর বানিয়ে সাধু বাবা সেই পাথরের উপরে বসে ধ্যান করতে লাগে। এই সময়ে একটা টুনি পাখি ওই পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। টুনি পাখি মাথা ঘুরে তান্ত্রিক বাবার সামনে পড়ল। তারপরে তান্ত্রিক বাবার ধ্যান ভেঙে গেল। তান্ত্রিক বাবা চোখ খুলে দেখে একটা টুনি অসুস্থ অবস্থায় তার সামনে পড়ে রয়েছে। তান্ত্রিক বাবা তার নিজের জাদু শক্তি দ্বারায় টুনিকে সুস্থ করে দিল। তারপরে টুনিকে জিজ্ঞেস করল, তুমি তাড়াহুড়া করে কই যাচ্ছিলে? টুনি তখন উত্তর দিল, সাধু বাবা, আমি আমার মেয়ের খোঁজে বের হয়েছি। একটা শয়তান ডাইনি আমার মেয়েকে বন্দি করে রেখে দিয়েছে। আজকে 15টা দিন ধরে আমি আমার মেয়েকে খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মেয়েকে খুঁজতে খুঁজতে আমি নিজে ক্লান্ত হয়ে পড়েছি। সাধু বাবা টুনির এসব কথা শুনে টুনিকে সাহায্য করবে বলে টুনিকে কথা দিল। তারপরে টুনি সাধু বাবাকে সঙ্গে করে নিয়ে পুরা জঙ্গল খুঁজতে লাগলো। পুরা জঙ্গল খোঁজাখুঁজি করার পরেও টুনির ছানাকে যখন কোথাও পেল না, তখন সাধু বাবার মাথায় একটা আইডিয়া চলে আসলো। তারপরে সাধু বাবা নিজের জাদু শক্তি দ্বারায় একটা বড় একটা আয়না তৈরি করল। সেই আয়নার দ্বারায় দেখতে লাগলো টুনির ছানা কোথায় রয়েছে। তারপরে সে আয়না দেখাইতে লাগলো সেই টুনির ছানা ওই রাক্ষসীর পেটে রয়েছে, যে রাক্ষসীকে সাধু বাবা পাথর বানিয়ে দিয়ে সে পাথরের উপরে বসে ধ্যান করতেছিল। তখনই সাধু বাবা ওই জায়গা থেকে টুনিকে নিয়ে তার আস্থানায় গেল। তার আস্থানায় গিয়ে সেই ডাইনিকে পাথর থেকে আবার ডাইনির রূপ দিয়ে দিল। তারপরে তান্ত্রিক বাবা ভয়ঙ্কর রাক্ষসীকে চাপ দিল, টুনির ছানাকে ফেরত দিয়ে দে, নয়তো কিন্তু তোর মৃত্যু আমার হাতে। ডাইনি ভয় পেয়ে টুনির ছানাকে ফিরিয়ে দিল। এসব কিছু টুনির ছানার মাও দেখে রেগে গিয়ে ভয়ঙ্কর ওই রাক্ষসীকে এমন লাথি মারল, রাক্ষসী ওই জায়গা থেকে উড়ে উড়ে গেল। তারপরে টুনি তান্ত্রিক বাবাকে ধন্যবাদ দিয়ে ওই জায়গা থেকে চলে গেল।